নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে ঐতিহাসিক 7 মার্চ পালিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানান, দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ নানা স্কুল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবি সহ জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চ ভাষণ থেকে জাতি হিসেবে বিভিন্ন কাজে দিক নির্দেশনা পাওয়া যায়। এটি শুধু একটি ভাষণই নয়, এটি হচ্ছে দেশ গঠনের অনুপ্রেরণার একটি নাম। চিত্র অঙ্কন প্রতিযোগিতা, জেলার বিশেষ বিশেষ স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চ ভাষণ প্রচার, আলোচনা সভা, বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়। আজকে ঐতিহাসিক 7 মার্চ বঙ্গবন্ধুর সেই বিশাল ঐতিহাসিক এবং এইরকম কাব্যিক বক্তব্য পুরা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে কেউ আর এরকম দিতে পারেনি। এবং এই কবিতা বলবো, আপনি আবৃত্তি বলেন, কবিতা বলেন, জাতীয় কী বলে ওই জাগ্রত করার জন্য যে স্পিচ, সব কিছু এটার মধ্যে আছে। এমন কিছু নাই যে নাই। দিক নির্দেশনামূলক একটা দেশকে স্বাধীন করার জন্য, জাগরণের জন্য, মানুষকে ইনকারেজ করার জন্য, দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতাকে, সকল কিছু এখানে আছে। আমাদের প্রচণ্ড শিক্ষণীয় অনেক কিছু আছে, সারা দেশ বিদেশে এই স্পিচ এখন ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এখন এটা হচ্ছে। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি উজ্জীবিত করবে, মানব সেবার জন্য, দেশ সেবার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য বঙ্গবন্ধু আমাদের কাছে অমর। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে। আমি বঙ্গবন্ধুর একজন ছোট্ট কর্মী হিসাবে আমি গর্বিত বোধ করি যে আমি এই দল করি, আওয়ামী লীগ করি, আমার বাবা আওয়ামী লীগ করতো, আমরা করি, আমার সারাউন্ডিং যারা আছে প্রত্যেকে আমরা একদম কী বলে পিওর আওয়ামী লীগ, এদিক সেদিক কোথাও হয়নি কখনো। সেই বঙ্গবন্ধুর দলকে, আদর্শকে ধারণ করে দেশ সেবা করতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই বঙ্গবন্ধু আমাদের পথের পাথে। এবং তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পথকে, আদর্শ পথকে অনুসরণ করে বাংলাদেশকে আজকে বিশ্বের মহিমায় পৌঁছে দিয়েছে, বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে এবং অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশ হয়েছে। বঙ্গবন্ধু যদি এই ভূখণ্ড না দিত, এই 7 মার্চের ঐতিহাসিক বক্তব্য যদি মুক্তিযোদ্ধাদেরকে এনকারেজ না করত, উৎসাহিত না করতো, এই দেশ আমরা পেতাম কি না জানি না। আমরা গর্বিত বঙ্গবন্ধুর জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য ওই পথের পাথে হতে চাই।